আজকে আমার এই দুইটা কালো করাই চলে যাচ্ছে সুদূর ইংল্যান্ডে। তো কিভাবে ইংল্যান্ডে পাঠাচ্ছি, ইংল্যান্ড থেকে কিভাবে অর্ডার করলেন আপু, সব কিছু জানতে আজকের পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই কালো কড়াইগুলো র্যাপিং থেকে শুরু করে কিভাবে আমি পাঠাচ্ছি, কিভাবে প্যাকেট করছি, সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। তো আর কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আজকে একটা দারুণ খুশির খবর শেয়ার করব আপনাদের সাথে, আর খুশির খবরের সাথে ভাবলাম একটা মিষ্টি রান্নাও শেয়ার করি। তো এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি, এটাকে কমিয়ে 1 কেজিরও কম করে নিব। তার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, দিয়েছি একটা তেজপাতা, এটাকে নেড়ে দিতে হবে। তো এটা পরে দিচ্ছি, কী রান্না করব সেটা একটু দেখায়। আমি এই সেমাইটা রান্না করব, চিকন সেমাই। আমাদের বগুড়ার খুবই ঐতিহ্যবাহী একটা সেমাই এই চিকন সেমাইটা। তো এই সেমাই রান্নার কিন্তু একটা নির্দিষ্ট ধরন আছে, এইভাবে না রান্না করলে এই সেমাইটা খেতে ভালো লাগে না। শুরুতে এরকম একটা প্যান বা তাওয়া, যে যেটাতে নেন, বা হাঁড়িতে এই সেমাই ছোট ছোট করে, আমি একটু বড় হয়ে গেল এরকম ছোট করে দিয়ে ভেজে নিতে হয়। এভাবে রেখে দিলে কিন্তু নিচে এই যে লেগে যায়, এই যে দিতে দিতে আমারটা নিচে লেগে গিয়েছে, এটাকে আমি একটু ক্লিন করে নিই। ওইটা তো আর হবে না, নিচে লেগে গিয়েছে, এটাই বলতে চাচ্ছিলাম যে এই সময়টা দিয়ে খুব ভালোভাবে সাথে সাথেই এরকম করে নেড়ে নিতে হয়, না হলে কিন্তু নিচে লেগে যায়। তো আমি উলুট পালুট করে এটাকে ভেজে নিচ্ছি, আর পানিটাও হাতের কাছে নিয়ে নিলাম। এটা একটু ভাজা হতেই কিন্তু পানি দিয়ে দিতে হবে, না হলে হবে না। আবার একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে যে এরকম হবে ভাজাটা। এটার ভাজা ভালো না হলে কিন্তু সেমাই ভালো হবে না। আর একটা কথা বলি, যারা নারিকেল খেতে পছন্দ করেন অবশ্যই এই সেমাই নারিকেলটা অ্যাড করবেন। এই সেমাই রান্নার নারিকেল দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে, এবং এটা যদি রাতে রান্না করে রাখেন সকালে খেতে আরও বেশি টেস্টি হয়। তো এই তো আমারটা লাল লাল হয়ে গিয়েছে, এবার কিন্তু জালটা বন্ধ করে দিব আর পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। খুব দ্রুত এই কাজটা করতে হবে, আর পানি দিয়ে পুরো সেমাইটা যাতে পানির মধ্যে ডুবে যায় সেরকম পরিমাণে পানি দিতে হবে। আর একটু পানি লাগবে, দুই তিন সেকেন্ডের মতো রেখে আর খুব ভালোভাবে পানিটাকে চিপে উঠিয়ে নিব। আর দুধটাকে এখন এই পাশে পার করে দিব। আমি একটু বাটার দিয়ে দিয়েছি দুধে, একটু বাটার দিয়ে দিয়েছি, এদিক থেকে একটু নামিয়ে দিই, না হলে দেখা যাচ্ছে এদিকে সরসর হয়ে যাচ্ছে দুধটা। আর একটু ঘন হবে এখানে হোক, এই ফাঁকে আমি সেমাইটাকে একটু চিপে উঠিয়ে নিই। দুধটা হয়ে গিয়েছে, আর এইদিকে আমি সেমাইটাকে এই যে পানি ঝরিয়ে খুব ভালোভাবে চিপে নিয়েছি, এখন এই দুধের ভিতর দিয়ে দিচ্ছি। এই সেমাই কিন্তু প্রচুর পরিমাণের দুধ টানে, প্রচুর দুধ টানে। যত বেশি দুধের মধ্যে দেওয়া যাবে তত বেশি টেস্ট হবে। তো আমি এভাবে দিয়ে আর বেশি না 1-2 মিনিট জালে রাখবো। আর এই ফাঁকে আমি একটু লুচিগুলো বেলে নিব, আমি সেমাইয়ের সাথে লুচি করব। আটাটা মেখে রেখেছি, তো এর ভিতর আমি কিছু কিশমিশও দিয়ে দিয়েছি। এখন একটু দুধটা আর একটু টেনে গেলে তারপর আর কিছু কিশমিশ আমি দিয়ে দিব। তো আমি একটু চেঞ্জ করে নিব, সেমাইটাকে এই পাশে রেখে এখানে লুচি ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। আর এই যে আটাটাকে আগে আমি মথে রেখেছিলাম, এখন জাস্ট ছোট ছোট করে নিয়ে বেলে নিয়ে তেলে ছেড়ে দিব। সেমাই রেডি, আর এই পাশে হচ্ছে পুরি ভাজা হচ্ছে, এই যে আমি ভেজে ভেজে উঠে নিচ্ছি। এটা আসলে একবারে সব ভেজে খাওয়া শুরু করলে ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না।
খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি কি খুশি খবর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদিও ভিডিও শুরু বা থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছেন, তো তার আগে ভাবলাম একটা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আপনাদের সাথে কথা বলি। রান্না করা শেষ, খাওয়া দাওয়া শেষ, কালকে আর কোনো কথাও বলতে পারি নাই, কিছুই করতে পারি নাই, জাস্ট খাওয়া দাওয়া শেষে শরীরটা খুব খারাপ লাগছিলো, তো এই কারণে ভাবলাম যে আর ভিডিও করব না। তো আজকে একটু বাইরে যাব, তার আগে ভাবলাম এই খুশির সংবাদটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। ইউএসএতে যখন গিয়েছে তখন আমি আপনাদের সাথে শেয়ার করেছি, খুব শীঘ্রই সাদিয়া আপুর কাছে কড়াইটা পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো এইবার আমার দুইটা কড়াই যাচ্ছে ইউকেতে। ইংল্যান্ড থেকে এক আপু অর্ডার করেছেন, তিনি 30 সাইজ এবং 34 সাইজের দুইটা কড়াই নিচ্ছে। আসলে নিজের কাজের সফলতা এটা আসলে বলে বোঝানো যাবে না যে কষ্ট করে কোনো কিছু পাওয়ার আনন্দ কতটুকু। আমি এর আগের দিনও বলেছি, এত কিছু ভেবেচিন্তে আমি শুরু করি নাই, আমার শুরুটা হয় নাই, বাট সবার এত এত ভালোবাসা, এত এত সাপোর্ট, এটা সত্যি আসলে আমাকে মানে আমি সত্যি অভিভূত। আর ইংল্যান্ড থেকে যে আপুটা নিচ্ছেন, আপু আমাকে মানে তার ছোট বোন বানিয়েছেন, এবং শুধু যে কড়াই নিচ্ছেন তা না, তিনি কিন্তু রুফাইদার বার্থডে উপলক্ষে রুফাইদাকে গিফট পাঠিয়েছেন। তো এটা আসলে কতটা ভালোবাসা থাকলে সম্ভব, সেই সুদূর ইংল্যান্ড থেকে সে আমাকে এইভাবে মানে এতটা ভালোবাসা আমার জন্য। আপু হচ্ছেন সিলেটি, সিলেট হচ্ছে ওনার হোম ডিস্ট্রিক্ট। তো ইনশাল্লাহ আপুর কাছে যখন পৌঁছে যাবে, এমনকি আমি যখন আপুকে বলেছি যে আপু লকডাউনের কারণে, কিন্তু আমাদের যেহেতু মালয়েশিয়ায় লকডাউন চলছে, লকডাউনের কারণে হয়তো বা একটু দেরি হবে, বা যেমন আমি গতকাল বুকিংয়ে দিয়ে দিয়েছি, আমার ধারণা ছিল যে হয়তো বা আরও এক দুই দিন দেরি হতে পারে বুকিংয়ে, আমি সেটাও আপুকে ক্লিয়ার করলাম যে আপু হয়তো বা দেরি হবে। তো আপু আমাকে মেসেজ দিয়েছে, এটা নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নাই আপু, যখন তোমার সুবিধা হবে তুমি ঠিক তখনই বুকিং দিও। মানে আমি কি বলবো, আমার চোখে রীতিমতো পানি চলে আসছে। তো আমার আবার একটা স্বভাব আছে, কোনো কাজ যখন আমি হাতে নেই তখন আমি চেষ্টা করি সেই কাজটা যত দ্রুত সম্ভব কমপ্লিট করার এবং প্রপারলি সেই কাজটা করার। তো আমার সাথে যখন আপুর কথা হয়ে গেল, তো আপু তো রিল্যাক্স, বাট দায়িত্ব কিন্তু তখন থেকে আমার শুরু। তো রাতের বেলায় ওদের সাথে কথা বললাম, তো রাতে যেহেতু আর কি মানে লকডাউনের কারণে সব কিছুই আমাদের এলোমেলো, তো জাস্ট ওরা বললো যে সকালবেলা নক করতে, তখন ওরা জানাবে। তো সকালে ভোরবেলায় নক করে রেখেছিলাম, তারপরে আর কি একটা টাইম দিয়ে দেয়, তো সেই টাইমে এসে ওরা জিনিসটা কালেক্ট করে নিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ বুকিংয়ে দিয়ে দিতে পেরেছি। আমার আরও ভালো লাগা কাজ করবে যখন আপুর হাতে পৌঁছাবে, আপুর একটা সুন্দর রিভিউ পাবো, আপুর মুখের হাসিটা আমি দেখতে পারবো, তখন কিন্তু আমার আরও বেশি ভালো লাগবে। সামনে আরও বেশ কিছু আনন্দের খবর আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছি এইসব আপুদের মুখের হাসি দেখার জন্য, আর সেই সব আপুদেরকে আমি ওয়েট করে রাখছি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আসলে বাংলাদেশের এবারের লট না পৌঁছানো পর্যন্ত নতুন করে অর্ডার নিব না। আমার কড়াইগুলো পৌঁছে গেলে ইনশাল্লাহ আমি আবার নতুন করে অর্ডার নিব। আর যারা জানতে চেয়েছিলেন বাহিরে কীভাবে পাঠাচ্ছি, এই যে ইউকেতে পাঠাচ্ছি, ইউএসএতে পাঠাচ্ছি, এটা কীভাবে যাচ্ছে, এটা আসলে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই পাঠাচ্ছি। আগে থেকে বুক দিয়ে নিতে হয়, তারপরে আর কি আমারকে একটা ডেট দিয়ে দেয়, একটা সময় দিয়ে দেয়, সেই সময় এসে ওরা বাসা থেকে কালেক্ট করে নিয়ে যায়, এবং ডোর টু ডোর সার্ভিস, একদম সেই যে আপুর কাছে যাচ্ছে সেই আপুর ঠিকানায় এটা পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো সাদিয়া আপু হাতে পাবে ডলি আপুর আগেই, তো ইনশাল্লাহ সাদিয়া আপুর রিভিউ আমি চেষ্টা করব আপনাদের সাথে যত দ্রুত সম্ভব শেয়ার করার। তো এবার আমি কড়াইটাকে প্যাকেট করব, কিভাবে প্যাকেট করি, কিভাবে র্যাপিং করি, কিভাবে এত দূরে পাঠাই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ এত দূরে কোনো কিছু পাঠালে খুব ভালোভাবে সেটাকে প্যাকিং করে তারপরে দিতে হয়। তো আর কথা না বলি, চলেন দেখাই যে কিভাবে পাঠাচ্ছি, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যে যে আপুরা এত দূর থেকে আমার কাছ থেকে কড়াই নিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখা এবার যে আমি প্যাকেটটা কিভাবে করি কড়াইয়ের। এখন র্যাপিং করব আমি, মানে কার্টনে উঠাবো। তো এই তো দুইটা কড়াই একসাথে দিয়ে দিয়েছি, এটাকে বাবল র্যাপ দিব, কারণ যেহেতু এত দূরে যাবে সেহেতু বাবল র্যাপ দিয়েই এটাকে র্যাপ করা হবে। তো এখান থেকে যতটুকু লাগবে ততটুকু বাবল র্যাপ কেটে নিব, আর
গত দিনের ভিডিওতে একটা আপু আস্ক করেছিলেন, আপু লাল কালার দিয়ে কি করলা ওটা? তা আসলে আমি একটু সুন্দর করে র‍্যাপিং করে দেওয়ার জন্য এই র‍্যাপিং পেপারটা ব্যবহার করছি। এটা আসলে কিছুই করি নাই, তো মনে হয় ভিডিওটা দেখা হয়নি ঠিক করে। আচ্ছা, এটা এটা কি ভিতরে থাকবে না এটা বাইরে থাকবে? এটাই ভিতরে না? তো এটার যতটুকু লাগবে ততটুকু মাপ দিয়ে এখন এটাকে কেটে নেব। কার্টুন করা হয়ে গিয়েছে, এবার জাস্ট র‍্যাপিংটা বাকি আছে, র‍্যাপিং করে বুকিংয়ে দিয়ে দিব। তো এটা যখন ইউকেতে আপুর কাছে পৌঁছাবে তখন ইনশাল্লাহ আপুর রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আসলে এই খুশি আমার কাছে যে মানে কত খুশির একটা ঘটনা এটা, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নিজের কোনো কাজের যখন সফলতা মানুষ নিজে পায় তখন আসলে সত্যি অনেক ভালো লাগে। আরও বেশি ভালো লাগবে যখন আপুর কাছে পৌঁছাবে, এই যে ইউএসএর আপুর কাছে পৌঁছাবে, ইউকের এই আপুর কাছে পৌঁছাবে, বাংলাদেশের আপুগুলোর কাছে আমার কড়াই পৌঁছাবে, তখন কিন্তু মানে ভালো লাগাটা অনেক বেশি হয়ে যাবে। তো ইনশাআল্লাহ যখন পৌঁছাবে তখন তাদের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এটা একটু প্যাকেট করে নিই, তারপর আবারও দেখাচ্ছি। আমার এটা র‍্যাপিং করা হয়ে গিয়েছে, এই যে দেখাই আমি, এখানে দুইটা কড়াই আছে। তো আমি ফুল র‍্যাপিং কমপ্লিট, এখন জাস্ট ওপর দিয়ে আরও একটা র‍্যাপ যাবে। এই তো আমার র‍্যাপিং হয়ে গিয়েছে, এখন আমি এই পলি র‍্যাপারটা দিয়ে সুন্দর করে র‍্যাপিং করে দিব। এটা র‍্যাপিং করে দিলেই কিন্তু আমার র‍্যাপিংয়ের কাজ শেষ। তো এই পলিটা দিয়ে র‍্যাপিং করে তারপর আমি আবারও দেখাচ্ছি। করা শেষ, এই যে পলি দিয়েও র‍্যাপিং করা হয়ে গিয়েছে, এখন এটা বুকিংয়ে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ইউকেতে আপুর কাছে পৌঁছালে ইনশাআল্লাহ আপুর রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এটা জাস্ট বুকিংয়ে দিয়ে দিব। বুকিংয়ে দেওয়ার সময় ওরাই নাম ঠিকানা সব কিছু ওদের পেপারসে লিখে নেয়। তো আমি এপাশটাও একটু দেখিয়ে দিই। তাই তো কমপ্লিট আমার প্যাকেট করা। তো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করি, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।